কেন্দ্রীয়ভাবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পয়োবর্জ্য ব্যবস্থাপনা করার বিষয়টিকে দিবাস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ডিএনসিসি এবং ইউনিসেফের উদ্যোগে নিরাপদ পয়োবর্জ্য ব্যবস্থাপনা আমাদের করণীয় শীর্ষক দুই দিনের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। এ সময় তিনি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পয়োবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করে তুলতে প্রতিটি বাড়ির পয়ঃশোধন ব্যবস্থা সেপটিক ট্যাঙ্কের উপর গুরুত্ব দেন। আমরা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করছি, মাইট বি ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং টু কানেক্টেড উইথ অল এভরি হাউসহোল্ড। আমি কিন্তু এখন বিকল্প চিন্তা করছি, যদিও আমাদের এরকম সেন্ট্রালাইজ করার কথা বলা হয়েছে, এগুলো দিবাস্বপ্নের মতন আমার কাছে এখন মনে হচ্ছে যে বাস্তবে এগুলো সম্ভব হবে না। মহানগরী ঢাকার খালগুলোতে এখন মাছের বদলে মশার চাষ হয় বলে অনুষ্ঠানে মন্তব্য করেন ডিএনসিসি মেয়র। যেই লেকের মধ্যে মাছ থাকার কথা, যে লেকের মধ্যে জীব বৈচিত্র্য ব্যাংক থাকার কথা, সেগুলো কিন্তু কিচ্ছু নাই। আজকে লেকের মধ্যে যেখানে মাছ চাষ না করে এই লেকগুলোতে বারিধারা লেক, গুলশান লেক, বনানী লেক, উত্তরা লেক সব খালে মশার চাষ হচ্ছে। কর্মশালায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সহ পরিবেশ, বন ও জলবায়ু সম্পর্কিত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। আমাদেরকে এই শহর বাঁচাতে গেলে আমাদেরকে 800 ট্রিটমেন্ট প্ল্যান্ট। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।